আল্লাহ তাআলা বলেন, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলেন, গ্রীষ্মকাল এবং শীতকাল এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আমাদের দেশের মধ্যে ছয়টা ততাধিক কিছু ঋতু আছে, তার একটি ঋতু হলো শীতকাল আর একটি ঋতু হলো গ্রীষ্মকাল। কিন্তু এই শীতকাল এবং গ্রীষ্মকাল এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা এখন দেখতে পাচ্ছি বছরের পর বছর অতি শীত, ঠান্ডায় অনেক মানুষ মারা যাচ্ছে, আর প্রচণ্ড গরম, এই গরমের কারণেও মানুষ মারা যাচ্ছে। এই প্রচণ্ড গরমের কারণে মানুষ আজ অদিষ্ট। আল্লাহ তাআলা বলেন, দিনের পর দিন এভাবে শীত, অতি প্রচণ্ড শীত এবং অতি প্রচণ্ড গরম কেন হচ্ছে? আল্লাহ তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআনের 30 নং সূরা রোম এর 41 নং আয়াত, তাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, শীত এবং গ্রীষ্ম এটা আমার একটা সৃষ্টি, আমি এটাকে সৃষ্টি করেছি। কিন্তু প্রতি বছর নতুন নতুন সূর্যের তাপমাত্রা বেড়েই চলছে, অতি গরম, প্রচণ্ড গরম। প্রতি বছর শীত অনেক বেড়েই চলছে, এমন শীত যেই শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়, এমন প্রচণ্ড গরম যেই গরমের কারণে মানুষের স্বাভাবিক জীবন, মানুষের পারিবারিক জীবন, কর্মময় জীবন মানুষের অশান্ত হয় এবং তার স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন, বন্দারে এটা আমার কোনো কাজ নয়, জমিনের মধ্যে সৃষ্ট জলে এবং স্থলে মানুষ যত গুনাহ করে, যত আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানির মধ্যে মানুষ যত লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা এরকম বিভিন্ন ধরনের আযাব বিভিন্ন মানুষকে দান করবে। অতি গরম এটা আমাদের হাতের খামাই, আমাদের গুনার একটা ফসল। আজ তো মানুষ গুনার কাজে প্রতিযোগিতা করছে, এইখানে যদি এখন একটা ওয়াজ মাহফিল না হয়ে কনসার্ট হতো, দেখেন না ঈদের দিন রাস্তার মোড়ে মোড়ে ইয়ং যুবক জেনারেশন কনসার্ট করতেছিল, এমন কি এক যুবক কনসার্ট করতে গিয়ে গাড়ির থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর আজাব এবং গজব, এগুলি সব আমাদের হাতের কামাই। বছরের পর বছর অতি গরম যেটা মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত, বছরের পর বছর মানুষ অতি শীত স্বাভাবিক জীবন বিপর্যস্ত। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, وعن ابي هريره رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه واله وسلم اشتكت النار الى ربها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর বড় বড় দুটা সৃষ্টি আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ওই জাহান্নাম আল্লাহর দরবারে নালিশ করলো, আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করলো, ফাকালাত রব্বি আকালা বাদি বাদ। জাহান্নাম আল্লাহর দরবারে বলে, ওহে মালিক, শীত এটা আমার, গরম এটা আমার, কিন্তু আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে, একটা অংশ আরেকটা অংশের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা বলে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআদিন আলাহা বিনাফাসাইনি। আল্লাহ তাআলা জাহান্নামকে দুটা শ্বাস নিঃশ্বাস পালানোর অনুমতি দিয়েছেন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি। আল্লাহ তাআলা জাহান্নামকে বলেছেন, ওহে জাহান্নাম, গ্রীষ্মকালে তুমি একটি শ্বাস ফেলাবা, নিঃশ্বাস ফেলাবা,
আর শীতকালও তুমি একটা শ্বাস ফেলাবা এবং নিঃশ্বাস ফেলাবা, অতি গরম এটা জাহান্নামের একটি অংশ, অতি শীত এটা জাহান্নামের একটি অংশ। فَأَشَدُّ مَا تَجِدُونَهُ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَهُ مِنَ الزَّمْهَرِيرِ। আল্লাহর নবী বলেন অতি শীত এটা জাহান্নামের ওই একটা শ্বাস, আর অতি গরম ওটা জাহান্নামের একটি শ্বাস। বুখারী শরীফের হাদিস 3260 নং হাদিস বুখারী শরীফের। অতএব গ্রীষ্ম বলেন শীতকাল বলেন এটা কার সৃষ্টি? মহান মালিকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সৃষ্টি। কিন্তু দিনের পর দিন গরমের তীব্রতা বেড়েই চলছে, শীতের প্রচন্ড শীত বেড়েই চলছে, মানুষের জনজীবন বিপর্যস্ত। তার কারণ আমাদের গুনার ফসল, আমাদের কৃতকর্মের ফল, আল্লাহ পাকের নাফরমানি যে আমরা করি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এরকম শাস্তি দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে কেয়ামত যত কাছে আসবে, যত গণিয়ে আসবে, যত নিকটে আসবে, বছরের পর বছর বিজ্ঞানীদের কথা, এই বছর যেই রকম গরম আগামী বছর আরো বেশি প্রচন্ড গরম, এর পরের বছর আরো বেশি প্রচন্ড গরম, এই বছর 2024 ইংরেজিতে যেই রকম শীত আগামী বছর আরো বেশি শীত, এর পরের বছর আরো বেশি শীত, বছরের পর বছর মানুষের জনজীবন বিপর্যস্ত হবে। এটা হলো হাদিসের কথা, আমাদের কৃতকর্মের ফল। এখন এই অতি গরমের মধ্যে প্রচন্ড গরম পড়ছে, মানুষের জনজীবন বিপর্যস্ত, সারা রাত মানুষ ঘুমাতে পারছে না, অফিসে গিয়ে কাজকর্ম করে কোনো শান্তি পাচ্ছে না। আমাদের এই সমাজে এমনও লোক আছে যাদের ঘরে এখনো ফ্যান টানানোর মতো, ফ্যান লাগানোর মতো আর্থিক আর্থিক এরকম সামর্থ্য তাদের নাই, এসিতে অনেক ঘরেই নাই, স্বল্প কিছু মানুষের বাসাবাড়িতে অফিস আদালতে এসি আছে, অধিকাংশ মানুষের বাসাবাড়ি অফিস আদালতে এসি রাখার মতো সুযোগ সুবিধা এখনো হয় নাই, এবং ফ্যান লাগানোর মতো সুযোগ সুবিধাও নাই। এই অতি প্রচন্ড গরমে আমরা কি করব? সাতটি আমল, সাতটি করণীয় আমরা করতে পারি এই প্রচন্ড গরমের মধ্যে। এক নম্বর করণীয় হলো এই গরম, অতিরিক্ত গরম এটাই আমাদেরকে কেয়ামতের একটা যে ভাবনা চিন্তা, এটা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করে, আমাদের অন্তরের মধ্যে এই বিষয়টা সৃষ্টি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামত দিবস সম্পর্কে, ওয়া আনিল মাকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তুদুনা আশ-শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইলিন আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। মুসলিম শরীফের হাদিস, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন কিয়ামতের দিবসে সূর্য তোমাদের এত নিকটবর্তী হবে, এত কাছে হবে, এত পাশে হবে, কামিকদারি মাইলিন, মাইল মানে এই যে আমরা চোখের মধ্যে সুরমা লাগাই, সুরমার কাঠি আছে না, এটাকে মাইল বলা হচ্ছে। ওই যে সুরমার কাঠি যখন সুরমা লাগাই চোখের যত কাছে থাকে, সূর্য কিয়ামত দিবসে তার চেয়ে আরো বেশি কাছে আমাদের কাছে চলে আসবে। অথবা মাইল মানে এক মাইল, আমরা যে মাইল গলি ঢাকা থেকে চট্টগ্রাম এত মাইল, চট্টগ্রাম থেকে নোয়াখালী এত মাইল, মাইল গলি না ওই মাইল, তাহলে এক মাইল দূরত্ব হবে, অথবা একেবারে নিকটে মাথার উপরে চলে আসবে। ওহে পৃথিবীর মুমেন, বর্তমান বিজ্ঞানীদের মতে সূর্য হলো 13,92,000 মাইল দূরে আমাদের থেকে। সূর্য আমাদের থেকে বর্তমানে 13,92,000 মাইল দূরে সূর্য। এত দূরে থাকা অবস্থায় 40% 40 ডিগ্রি আজকের তাপমাত্রা বা বেশি কম বেশি, আমরা গরমে অদিষ্ট, আমাদের জীবন বিপর্যস্ত। অথবা 15 কোটি মাইল দূরে বর্তমান সূর্য আমাদের থেকে, যাকে বিজ্ঞানীদের ভাষায় নোভা বলে, একটা নোভা মানে 15 কোটি মাইল দূরে সূর্য আমাদের থেকে বর্তমানে বিজ্ঞানীদের হিসাবে, 15 কোটি মাইল দূরে এই সূর্য আমাদের থাকে।
অথবা 13 লক্ষ মাইল 92 হাজার 13 লক্ষ 92 হাজার মাইল দূরে সূর্য আমাদের থেকে এতদা সত্ত্বেও 40 এভাবে ডিগ্রি তাপমাত্রা আমরা আমাদের জনজীবন অদৃষ্ট বিপর্যস্ত ওহে পৃথিবীর মানুষ কিয়ামত দিবসে সূর্য যখন আপনার মাথার উপর চলে আসবে আপনার মাথা থেকে 1 মাইল দূরত্ব থাকবে তখন আপনার অবস্থাটা কি হবে দুনিয়ার মধ্যে যেরকম অতি গরম থেকে বাঁচার জন্য আমরা ঘরের মধ্যে ফ্যান লাগাচ্ছি একাধিক এসির ব্যবস্থা করছি বিভিন্ন ধরনের আয়োজন করছি পরকালের কিয়ামত দিবসের এই প্রচণ্ড গরম এই ভয়াবহ থেকে ভয়াবহতা থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম সীমিত এই জীবনে তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যারা প্রস্তুতি গ্রহণ করবে এই মাথার উপরে সূর্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে তারা সূর্যের এই কষ্টের মধ্যে কিয়ামতের ভয়াবহতার মধ্যে থাকবে না এগুলি আপনারা আমরা জানি এক তার মধ্যে একজন ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় অতএব আসুন আমরা গুনামুক্ত জীবন যাপন করি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হই জান্নাতের পথে অগ্রসর হই কোরআনের বিধি বিধান মতে জীবনকে পরিচালিত করবার আমরা চেষ্টা করি 1 নম্বর এটা সূর্যের এত তীব্রতা 1 নম্বর করণীয় আমাদের কিয়ামতের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয় 2 নম্বর এই সূর্যের তীব্রতা তাপদাহ এত বেশি এটা জাহান্নামের আগুন কি রকম তেজ হতে পারে জাহান্নামের আগুন কি ভয়াবহ হতে পারে এটা আমাদেরকে স্মরণ করে দেয় আল্লাহ তাআলা বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন আল্লাহ তাআলা বলেন আমার নবী বলেছেন ওহে নবী আপনি পৃথিবীবাসীকে বলি দেন দুনিয়ার যেই আগুন আছে এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক অনেক বেশি ভয়াবহ তার তীব্রতা অনেক বেশি হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল নারুকুম জুজ্উম মিন 70 জুজ্আম মিন নারি জাহান্নাম রাওয়াহুল বুখারী আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার যেই আগুন এই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ কেবলমাত্র দুনিয়ার আগুনের তেজ দুনিয়ার আগুনের শক্তি জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ অতএব চিন্তা করুন এই যে দুনিয়ার আগুনের মধ্যে কোনো ব্যক্তির সাধ্য আছে 5 মিনিট আমার আঙ্গুলটা রাখলাম এই যে দেখলাম চন্দনায় সে কতদিন আগে সিএনজির মধ্যে বসা আছে অটোমেটিক আগুন লেগে 2-4 মিনিটের মধ্যে পুরো সব কিছু সার্কার হয়ে গেছে শেষ হয়ে গেছে কত অহরহ ঘটনা আমাদের চারপাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এত গরম থেকে এই আগুন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে দুনিয়ার এই আগুনের তেজ এই গরমের তেজ এটা সহ্য করার মতো সামর্থ্য শক্তি আমাদের নাই একটু চিন্তা করুন কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা এবং জাহান্নামের যে কঠিন আজাব যে আগুনের তেজ 70 গুণ বেশি দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি এটা আপনারা কিভাবে আমরা কিভাবে সহ্য করব এই গরমে আমাদেরকে কিয়ামতের কথা জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দে অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার এই জন্য আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার সকাল বিকাল 7 বার পড়বেন ওহে মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সব সময় দোয়া করবেন হাদিসের মধ্যে আসছে আরো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আস্তাজিরুকা মিনান নার রাওয়াহু তিরমিযী তিরমিযী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন সার্বক্ষণিক সব সময় মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে জান্নাত চাইবেন জান্নাতের সওয়াল করবেন আশা করবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন তিরমিযী শরীফের 2574 নং হাদিস এই জন্য আমরা জাহান্নাম থেকে সব সময় মুক্তি চাইব এই দুটো জিনিস গরমের তীব্রতা আমাদেরকে শিক্ষা দেয় 2 নম্বর আমল গ্রীষ্মকালে জোহরের নামাজ
দেরিতে পড়তে হয়। এমনি সবসময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা ভালো। এক সাহাবি আসে আল্লাহর নবীকে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযাল, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। এক সাহাবি আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে অনেক আমল আছে, অনেক ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আমি করতে পারি, রমজান শরীফের রোজা আমি রাখতে পারি, হজ আমি করতে পারি, অনেক আমল আছে, ইবাদত আছে, সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ আমল কোনটি? আল্লাহর নবী বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা এক নম্বরের আমল, ফরজ কাজ। যখন এই সময় হয়ে যাবে আমরা নামাজ আদায় করব। কিন্তু এই গ্রীষ্মকালীন সময়ের ব্যাপারে জোহরের নামাজটা আমরা একটু দেরি করব। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাল হাররু আবরাদা বিস-সালাতি ওয়া ইযা কানাল বারদু আজ্জালা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, ওহে পৃথিবীর মুমিন মুসলমান, যখন গ্রীষ্মকাল আসবে তখন তোমরা জোহরের নামাজকে একটু দেরিতে পড়বা, একটু বিলম্ব করবে, আর যখন শীতকাল হবে তখন তোমরা জোহরের নামাজকে আউয়াল ওয়াক্তে তাড়াতাড়ি পড়বে। বলে, হুজুর কেন? ফাইন্নাল হাররা মিন ফাইই জাহান্নাম। আল্লাহর নবী বলেন, এই যে অতি গরম, অতি গরম সূর্যের তাপমাত্রা অনেক বেশি, এটা জাহান্নাম থেকে। ওই যে বহল্লাম জাহান্নামের একটি অংশ, জাহান্নামের শ্বাস পালাইছে আল্লাহ বলেছেন, ওই শ্বাসের একটি অংশ অতি গরম, অতি তাপমাত্রা বেশি। তাহলে গ্রীষ্মকালীন সময়ে আল্লাহর নবীর আদেশ, জোহরের নামাজকে আমরা একটু দেরিতে পড়ব। দুই নম্বর, তিন নম্বর আমাদের করণীয়, এই অতি গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম, এক ব্যক্তি আসি বলে, নাসাই শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কিছুদিন পূর্বে আমার মা মারা গেল, আমার অমুক আত্মীয় মারা গেছে, আমি যদি তার পক্ষ থেকে কোনো দান করি, কোনো সদকা করি, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে কিনা? তখন ওই সাহাবি বলে, আইয়ুস সাদাকাতি আফজাল? আল্লাহর নবী বলেন, তুমি যেটাই দান করো, যদি এই মাহফিলে কিছু টাকা দাও, কোনো মাদ্রাসার মধ্যে যে কোনোভাবে সদকা করো, আল্লাহ তাআলা তোমার মৃত পিতামাতার পক্ষ থেকে এটা কবুল করবে, এটার সওয়াব তার আমলনামায় তার কবরে যাবে। ওই সাহাবি বলে, আইয়ুস সাদাকাতি আফজাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম সদকা, উত্তম সদকা কোনটা? সদকার মধ্যে অনেক রকম সদকা আছে, জিকির করা এটাও একটা সদকার সমতুল্য, মানুষকে দান করা এটাও একটা সদকার সমতুল্য, যে কোনো মানুষের খেদমত করা, সেবা করা এটাও একটা সদকার সমতুল্য। আল্লাহর নবী বলেছেন, সাকিউল মা, মানুষকে বেশি বেশি পানি পান করানো, মানুষকে বেশি বেশি পানি পান করানো, এটা কি উত্তম সদকা? ওহে মুমিন, ওহে আমার সাহাবি, তোমার মা মারা গেছে, অতি প্রচন্ড গরম এখন পড়ছে, মানুষকে পানি পান করো। যারা যুবক আছেন, বিভিন্ন সংস্থা আছে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনারা ওই রাস্তার মধ্যে পথচারী যারা আছেন, যাত্রী আছেন, যারা ক্ষেত খামারে কাজকাম করে শ্রমিক, তাদের জন্য পানির ব্যবস্থা করেন, এক ডুক পানি, এক লিটার, আধা লিটার পানি দিবেন, আল্লাহ তারা আপনার আমলনামায় হাজার হাজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চার নম্বর করণীয়, এই যে অতি গরমের মধ্যে আমরা একটু রোজা রাখবো, যাদের সুযোগ থাকে, শীতকালে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে, দিন ছোট রোজা রাখতে সহজ, গ্রীষ্মকালে অতি গরম, দিন অনেক বেশি লম্বা, রোজা রাখতে বেশি কষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল উসরি ইউসরা, ফাইন্নামাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ আসে, কান্নার পরে হাসি আসে, মন্দর পরে ভালো আসে, মানুষের সারা জীবন এক রকম থাকে না। যদি কোনো মানুষ কোনো মানুষের নৈকট্য অর্জন করতে চায়, তার যত ভক্তি করে, তাকে যত শ্রদ্ধা করে, সম্মান করে, তার নৈকট্য পায়। আল্লাহ তাআলা বলে, ওহে পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, এই গ্রীষ্মকালে সর্বোচ্চ কষ্ট করে আমার জন্য আমার মহাব্বতের প্রমাণ দিয়ে তোমরা বেশি বেশি রোজা রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই কাজে কষ্ট বেশি, ওই কাজের স্বাদ বেশি।
আমাদের জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি গাজী জামালউদ্দিন তিনি বলতেন, ওই মেহেদি এটা যদি উটা পাটার মধ্যে ঘষাঘষি না হইতো নতুন পুত্রবধূর হাতে উঠতে পারতো এটা দামি হইতো না, পাটা ফাটার মধ্যে ঘষাঘষি হওয়ার পরে এত ত্যাগ স্বীকার পরে নতুন পুত্রবধূর হাতে মেহেদি উঠছে আর এই মেহেদি দামি হয়ে গেছে। গ্রীষ্মকালে আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক বেশি কষ্ট আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন। এই জন্য এই গ্রীষ্মকালে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আরেকটা ছোট্ট আমল, গরম এবং শীত বললাম আল্লাহর সৃষ্টি, গরমকে নিয়া দিনকে নিয়া এত গরম আল্লাহ কেন দিচ্ছে, এই এখন নিয়ে গরম দিতে পারছে, এরকম কোন কালকে কোন সময়কে আমরা গালমন্দ করব না। দিন এবং রাত, গ্রীষ্ম এবং শীত, এগুলো সব কার? আল্লাহ তাআলার সৃষ্টি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান লানা শাইয়ান লাইসা লাহু বিআহলিন রাজাআতিন লানাতু আলাইহি রাওয়াহু তিরমিযী। আপনি কোন বস্তুকে, কোন মানুষকে, কোন ব্যক্তিকে লানত করেছেন, ওই বস্তু ওই মানুষ যদি লানতের উপযুক্ত না হয় এটা আপনার দিকে ফিরে আসবে। ছয় নম্বর, এখন অতি গরম, গরমের কারণে বেশি মানুষের গাম বাহির হয়, কি বাহির হয় কথা বলেন, কি বাহির হয়, গাম বাহির হয়। ওয়ান আউস ইবনি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعه, আল্লাহর নবী বলেছেন জুমার দিন জুমা মসজিদে গোসল করে যাওয়ার জন্য, এটা এক সময় জরুরি ছিল, আবশ্যক ছিল, এখন এটা মুস্তাহাব। আমরা এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের গাম অনেক বেশি বাহির হয়, যখন আপনি লোকালয়ে যাবেন, এই যে আজকে মাহফিলে আসতেছেন, সম্ভব হলে গোসল করে আসবেন, জুমা মসজিদে যেরকম গোসল করে যাওয়াটা বর্তমানে মুস্তাহাব। গাড়ি ঘোড়াতে যাবেন, গোসল করে যাবেন, কোথাও বাহির হবেন লোকালয়ে, আপনার গামের কারণে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, গোসল করা যদি সম্ভব না হয় আপনি পারফিউম আতর ইত্যাদি ব্যবহার করবেন যাতে কোনো মানুষের কষ্ট না হয়। সাত নম্বর, এই গ্রীষ্মকালে আপনি আমল করবেন ছায়াদার বৃক্ষ, যেই বৃক্ষ ছায়াদে যাত্রী ছাউনি আছে, এই যাত্রী ছাউনির পাশে এই কোনো ব্যক্তি যাতে পেশাব না করে, পায়খানা না করে, যেই গাছের ছায়াদে ওই গাছ জানে কোনো অসুবিধা না হইলে এই গাছ যেন না কাটে। আল্লাহর নবী কি বলেন, ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল লাঈনিন ক্বালু ওয়া মাল লাঈনান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর ব্যক্তি, তাদের উপর আল্লাহর অভিশাপ। এক নম্বর, আল্লাযী ইয়াতাখাল্লা ফী তরীকিন নাস আও যিল্লিহিম, যারা যেখানে মানুষ দশজন পাঁচজন বসে এই গ্রীষ্মকালে একটু ছায়া হাসেল করে, একটু বিশ্রাম নেয়, এরকম জায়গার মধ্যে যারা পেশাব করে, পায়খানা পরে, তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এই কাজটা আমরা করব না, যে সমস্ত গাছের নিচে মানুষ ছায় আনে এই সমস্ত গাছকে আমরা কাটব না। সাতটা বললাম, এরপরে সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে বলতেছি, হুজুর এই অতি গরম থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? এক নম্বর হাদিসের মধ্যে আসছে, সালাতুল ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা, খুলনার হযরত আব্দুল আউয়াল সাহেব দামত বরকাতুহুম মরহুম পিশাবুজুর খলিফা, আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি আজকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত আলমেদিন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ আজকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন এক জায়গাতে, প্রত্যেকটা মসজিদে মসজিদে, মসজিদের ব্যবস্থাপনায় আমাদের এই হালি শহরে হোক, মহানগর হোক, মাঠের মধ্যে, কোলা মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করা, খুব কান্নাকাটি রোনাজারি গ্রিয়াজারি করে এই যে আজাব গজব অতিবৃষ্টি অতি গরম, এটা আজাব, এটার থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, এক নম্বর মুক্তি। দুই নম্বর, বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আমার আলোচনাতে বলেছি এই যে গরম, অতি শীত, অতি গরম, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। তিন নম্বর, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহর নবী বলেছেন ওহে আল্লাহ বৃষ্টি দ্বারা আমাদেরকে বর্ষিত করুন, রহমত বর্ষিত করুন, অতি গরম আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। আরো লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিয়ান গায়রা দাল্লিন আজিলান গায়রা আজিল, আয় আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করুন, গায়সান মুগীসান যেটা আমাদের জন্য উপকারী, মারিয়ান মুরিয়ান বেশি ফলদায়ক, নাফিয়ান গায়রা দাল্লিন যেটা মানুষের জন্য ক্ষতিকর, এই রকম বৃষ্টি আমাদেরকে দিয়েন না, আজিলান গায়রা আজিলিন
আজকে দেন, এখন দেন, বেশি দেরি করিয়েন না। তাহলে আমি আজকের আলোচনার সার সংক্ষেপ প্রথমে বললাম, গ্রীষ্ম এবং শীত এটা আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় নম্বর, গ্রীষ্ম অতি গরম থেকে বাঁচার জন্য ফার্স্টে আমাদের কথা বললাম। এক নম্বর, আল্লাহর কাছে কিয়ামতের ভয়াবহতা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। দুই নম্বর, জোহরের নামাজ দেরি করা। তিন নম্বর, মানুষকে পানি পান করানো। চার নম্বর, রফল রোজা রাখা। চার নম্বর, পাঁচ নম্বর, এই গরম শীত কোনো দিনকে কোনো বস্তুকে গালমন্দ না করা। ছয় নম্বর, অতি গাম হলে গোসল করে পারফিউম ব্যবহার করে লোকালয়ে যাওয়া। সাত নম্বর, ছায়াদার স্থানে পায়খানা পেশাব করবে না, ছায়াদার বৃক্ষকে কাটবে না। তিনটা উপায় বললাম গরম থেকে মুক্তি পাওয়ার। এক নম্বর, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। দুই নম্বর, বেশি বেশি তাওবা ইস্তিগফার করবে। তিন নম্বরে এই যে দোয়া বললাম, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা, এই যে লম্বা দোয়া আছে হাদিসের মধ্যে, এই দোয়াগুলি পড়বো। সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করলাম। যাহা কিছু ভুলভ্রান্তি হয়েছে এটা আমার পক্ষ থেকে, যাহা ভালো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। ও আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।